আসসালামু আলাইকুম। আজকে আসলে এই পর্বে আসলে আমি দেখাবো কবলেঞ্জের যে বুর্গেরামট, মানে সিটি রেজিস্ট্রেশন অফিস, সেটাতে আসলে কিভাবে যেতে হয়। তো সিটি রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার আগে আপনাকে অবশ্যই অনলাইনে টার্মিন নিতে হবে, আর যেহেতু প্যান্ডেমিক চলতেছে উইদাউট টার্মিন আসলে আপনি সিটি রেজিস্ট্রেশন অফিসে আপনি যেতে পারবেন না। আপনাকে টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্ট, আর জার্মানিতে যারা আসছেন অলরেডি আসলে টার্মিন কথাটা বুঝতে পেরেছেন, যদিও জার্মান ওয়ার্ড। তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কী কী কাগজপত্র সাথে করে নিতে হবে সেটা আসলে ওদের ওয়েবসাইটেই আসলে পাবেন। স্পেসিফিক্যালি আসলে বলার আমি ভিডিওতে আসলে কোনো কিছু মনে করছি না, কারণ এটা আসলে টাইম টু টাইম ভ্যারি করে, সেটা আসলে বেটার আপনি ওদের যেই ওয়েবসাইট সেটা ওয়েবসাইট দেখে আসলে আপনি বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে লোয়ার সেন্টার থেকে কীভাবে আসলে বুর্গেরামট বা সিটি রেজিস্ট্রেশন অফিসে যেতে হয়। তো আপনারা রাস্তার অপোজিটে আসলে লোয়ার সেন্টার দেখতে পাচ্ছেন, এবং মোটামুটি আপনারা আমার অন্য একটা ভিডিওতে অলরেডি দেখেছেন যে কীভাবে লোয়ার সেন্টার থেকে আন্ডারগ্রাউন্ড ক্রস করে অথবা উপর দিয়ে, ওই যে দেখেন জার্মানরা আসলে ক্রস করতেছে, তো উপর দিয়ে ক্রস করে এই পাশে আসতে হয়। তো আপনাকে আন্ডারগ্রাউন্ড অথবা রাস্তা ক্রস করে আসলে এই পাশে আসতে হবে। তো এই পাশে আসলেই আসলে আপনি অ্যাক্সেলারেটর দিয়ে উপরে উঠতে পারবেন। আমি আসলে এই পাশে আসছি, বিদায় এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। অ্যাক্সেলারেটর দিয়ে উঠে সোজা আসলে আপনাকে যেতে হবে। তো এটা আসলে খুব বেশি রকেট সেন্স না। আপনারা আসলে যারা মোটামুটি গুগল ম্যাপ ইউজ করতে পারে তারা তো খুব ইজিলি যেতে পারবে। তো আপনারা জাস্ট মানে এই পথটা ইউজ করবেন যাওয়ার জন্য। আপনাকে সোজা এসে তারপরে বাম দিকে যেতে হবে। যারা ওই আসলে সালমানজার যেই শপটা পাবেন সেই শপটা ধরে আসলে ডান দিকে আসলে চলে যাবেন। যারা আসলে এই পর্যন্ত এসেছেন তারা আসলে এইখানে মানে ট্রাফিক সিগন্যালটা ক্রস করে রাস্তার ওই পাশে যেতে হবে। তো ট্রাফিক সিগন্যালের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো যখন আসলে সবুজ বাতি চলে যাবে জাস্ট রাস্তাটা ক্রস করবে। রাস্তাটা ক্রস করে আপনাদের বাকিটা পথ আমি আসলে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আসলে বুর্গেরামটে যেতে হয়। তো অলরেডি সবুজ বাতি চলে গিয়েছে। আসলে আপনি ইচ্ছা করলে সোজাও যেতে পারেন অথবা আসলে বাম দিকে এই রাস্তাটা দিয়ে যেতে পারেন। তো আমি আসলে সোজা যাওয়ার চেষ্টা করব, যেটা ইজি হয় আর কি। সোজা জাস্ট মানে এই বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে আসলে বুর্গেরামটার রাস্তাটা চলে যাওয়া যায় আর কি। তো এইখানে একটু ক্লামজি, মানে যারা নতুন তাদের জন্য, পুরাতনদের জন্য কোনোই ক্লামজি না।
তো আমি তারপর আসলে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এখানে আসার পরে আসলে বাম দিক দিয়েও আপনি ইচ্ছাগুলো আসতে পারবেন, এটা আসলে লোয়ার সেন্টারের রাস্তা, এবং এই যে সোজা দেখতে পাচ্ছেন এটা হলো আলস্টারের রাস্তা, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন রোড সেটা হলো থিয়েটার প্লাস, মানে থিয়েটার আছে যে কবলেঞ্জে সেই থিয়েটারের রাস্তা আর কি। আর এইদিকে আর একটা রাস্তা গিয়েছে, তো আপনারা যাবেন হলো সরাসরি সেটা হলো আলস্টারের দিকে চলে যাবেন। তো আলস্টারের দিকে যাওয়ার জন্য জাস্ট রাস্তাটা ক্রস করলেই হবে, অলরেডি লালবাতি চলে গিয়েছে। তো আপনি যে আলস্টারে যাবেন তার জন্য আসলে যে এই বিল্ডিংটা আপনি আসলে মনে রাখতে পারেন, তাহলে আসলে যাইতে সুবিধা হবে। আর এই পাশে আসলে হাইপো ফেয়ার আইন ব্যাংক একটা ব্যাংক আছে, তো এই দুইটার মাঝখান দিয়ে আসলে আলস্টারে যেতে হয় আর কি। রাস্তাটা ঠিক ক্রস করে আসলে আপনাকে এদিক সেদিক যেতে হবে না, জাস্ট নাক বরাবর একটা কথা আছে না, একেবারে নাক বরাবর হাঁটবেন, তাইলেই আসলে বুর্গেরামটা খুব ইজিলি পেয়ে যাবেন। তো নাক বরাবর হাঁটার প্রথমেই আসলে আপনি এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সেই রেস্টুরেন্টটার নাম হইল সুবর্ণভূমি থাই স্পেশাল রেস্টুরেন্ট আর কি। নামটা খুব পরিচিত লাগছে, আসলে এটা একটা থাইল্যান্ডের রেস্টুরেন্ট। তো এই দিক ধরে মানে এটার পাশ দিয়ে আসলে হেঁটে গেলেই আসলে আপনি বুর্গেরাম, যে কবলেন যে বুর্গেরাম সেই বুর্গেরামটা পেয়ে যাবেন। এখানে আসলেই আসলে আপনি বুর্গেরামটার মোটামুটি, ওই যে দেখেন রাট হাউস বুর্গেরাম, আপনাদের যদি দেখাই তারপর আসলে বুর্গেরামটা আরও সুন্দর করে, সেটা হলো যে এই যে এটা আসলে বুর্গেরামটার কবলেন যে বুর্গেরামট, সেই বুর্গেরামটার এন্ট্রি পয়েন্ট দেখেন, এই যে বুর্গেরামটার এন্ট্রি পয়েন্ট। এখানে মোটামুটি অনেক জায়গায় লেখাও আছে বুর্গেরামট, ওই যে দেখেন লেখা আছে। তো আপনি আপনার সিটি রেজিস্ট্রেশনের জন্য এই বুর্গেরামটার চলে আসতে পারেন, অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে, সাথে করে নিয়ে আসতে হবে। আপনাদের যদি এই পর্বটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন, এবং সম্পূর্ণ এই ভিডিওটা আসলে নতুন একজন মানুষের জন্য যে আসলে কবলেন যে একেবারে নতুন এসেছে, হয়তো হয়তো হইতে পারে সে স্টুডেন্ট, হয়তো হইতে পারে সে নতুন আসলে কবলেন যে সে মুভ করেছে। তো স্টুডেন্ট হোক আর হলো নতুন মুভ করুক, সবারই আসলে বুর্গেরামটা আসতেই হবে, কারণ তার সিটি রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা ইচ্ছা করলে আসলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কীভাবে বুর্গেরামটা আসতে পারেন তা দেখতে পারেন, এবং আপনার পরিচিত যদি কেউ নতুন কেউ থাকে তার সাথেও আসলে আপনি এই ভিডিওটা ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। আর যেহেতু যদি মনে হয় যে আপনার এই ভিডিওটা একটু হয়তো ভালো লেগেছে অথবা উপকারে এসেছে, আপনি আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি আরও অনেক ভিডিও বানাবো যেটা আসলে কবলেন যে একটা মানুষ কীভাবে সার্ভাইভ করতে পারে বা প্রয়োজনীয় কী জিনিস, আপনারা আমার আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো আসলে আপনারা দেখতে পারেন। তো আরও কোনো ধরনের যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আসলে সেই আপনার চাহিদা মতো আসলে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি যে কবলেন যে কিছু খারাপ বাংলাদেশি আছে যাদের থেকে আসলে 100 হাত দূরে থাকবেন, তারা ব্যাপারটা এরকম না যে তারা স্টুডেন্টটা, তারা স্টুডেন্ট কিন্তু খুব ভয়ঙ্কর কিছু প্রাণী আছে, এদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। এবং সবচেয়ে বেশি বেটার, সকল কাজ নিজে নিজে করার চেষ্টা করবেন, এবং কাউকে কোনো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, কারোর প্রতি ভরসা করার কোনো প্রয়োজন নেই। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।